এই মুহূর্তে দেশের সবথেকে গুরুত্বপূর্ণ 10টি খবরে আমরা চোখ রাখব। এই ভিডিওটিতে এক্ষুনি মাত্র পাওয়া এই 10টি তাজা আপডেট আপনার জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব করলে পাশের নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজ রিকোয়েস্ট আপনার কাছে, ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে আশঙ্কা এবং উদ্বেগ। এই আবহেই আগামী 8ই এপ্রিল অর্থাৎ বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সর্বদলীয় বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের এই পরিস্থিতি এবং লকডাউনের মধ্যে এই প্রথমবার সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হয়েছে, আর সেই বৈঠকে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবেই তাই নিয়ে এখন জল্পনা তুঙ্গে। মাত্র 2 দিন আগে রাজ্যের বিভিন্ন মুখ্যমন্ত্রীদের নিয়ে আরও একবার বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবারের সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী দেওয়া একটি চিঠিতে বলা হয়েছে, যেসব রাজনৈতিক দলের অন্তত 5 জন সদস্য সংসদে রয়েছেন তাদের ওই বৈঠকে আহ্বান জানানো হবে। তবে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং সফরে নিষেধাজ্ঞার কথা মেনেই ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এই বৈঠক হবে। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। গোটা দেশে এখনো পর্যন্ত চলছে 21 দিনের লকডাউন, এবং এখন সব থেকে বড় প্রশ্ন, এই লকডাউনের পরে কবে থেকে শুরু হচ্ছে রেল পরিষেবা? তবে এই মুহূর্তে একটি সম্ভাবনা দেখা দিয়েছে, অর্থাৎ আগামী 15 তারিখের পর যদি লকডাউন আর না বাড়ানো হয় তবে আগামী 15ই এপ্রিল থেকে চালু হতে পারে ভারতীয় রেল পরিষেবা। সূত্রের খবর অনুযায়ী পরিষেবা চালু করার জন্য সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করে দিয়েছে IRCTC। জানা গিয়েছে রেলের তরফে ট্রেনের ড্রাইভার, গার্ড, স্টেশন ম্যানেজার এবং অন্য কর্মচারীদের টাইম টেবিল ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে ট্রেন চালানোর বিষয়টি সম্পূর্ণ নির্ভর করছে কেন্দ্রীয় নির্দেশের উপরেই। জোনালগুলো যদি স্বাভাবিক পরিষেবার থেকে 25-50% ট্রেন চালাতে সক্ষম হয় তবে কেন্দ্রীয় সরকারের লকডাউন কৌশলের উপর তার প্রভাব পড়বে এমনটাই মনে করা হচ্ছে। তবে লকডাউনের মেয়াদের পরেই 100% ট্রেন পরিষেবা চালুর বিষয়ে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে কোনো রকম আলোচনা বা সিদ্ধান্ত হয়নি। স্বাভাবিক পরিষেবায় প্রত্যেক দিন 13,000 ট্রেন চলাচল করে থাকে, অর্থাৎ 15ই এপ্রিল পর ট্রেন চললেও ট্রেন চলবে খুবই সীমিত। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আমরা এর আগের ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম শাহরুখ খান কিন্তু এই ত্রাণ তহবিলে বড় রকমের অ্যামাউন্টের একটি দান করতে চলেছেন, কিন্তু কত টাকা দান করেছেন সেটাই এবার জানিয়ে দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে শাহরুখ খান, এবং সেদিক থেকে বলতে গেলে এবার মোকাবিলার জন্য বাংলার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড বাদশাহ। সংক্রমণ মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি 200 কোটি ত্রাণ তহবিলে শাহরুখ খান একাই দিচ্ছেন 2.5 কোটি টাকা। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অ্যামাউন্ট অনেক বড় হলেও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এত বড় অ্যামাউন্টের টাকা খুব একটা বেশি কেউ দেয়নি। নবান্ন সূত্রের খবর, শনিবারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছিলেন শাহরুখ খান, তখনই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয় শাহরুখ খানের। মুখ্যমন্ত্রীকে তিনি জানান, এই মোকাবিলায় রাজ্যে যে 200 কোটি টাকার ত্রাণ তহবিল তৈরি হয়েছে তাতে তিনি একাই 2.5 কোটি টাকা অনুদান দেবেন। শুধুমাত্র তাই নয়, রাজ্যের স্বাস্থ্যকর্মীদের জন্য 50,000 PPP কিট দেওয়ার কথা জানিয়েছেন কিং খান। অন্যদিকে আবার এরকম সময়ে রাজ্যের পাশে দাঁড়ানোর জন্য শাহরুখ খানকে টুইট করে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্যমন্ত্রী তার নিজের ত্রাণ তহবিলেই 5 লক্ষ টাকা দিয়েছেন। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, গত শুক্রবার সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন 7 থেকে 13ই এপ্রিল প্রতিদিন বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত দূরদর্শনে অর্থাৎ সরাসরি টিভির মাধ্যমে শ্রেণীকক্ষ শিক্ষাদান চলবে, অর্থাৎ চলবে পড়াশোনা। অর্থাৎ ভার্চুয়াল ক্লাসরুমে যেভাবে পঠন পাঠন চলে সেইভাবেই শিক্ষাদানের ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু এরই মধ্যে অর্থাৎ একদিনের মধ্যেই এই সিদ্ধান্ত আবার পাল্টে দেওয়া হলো, অর্থাৎ দূরদর্শনের মাধ্যমে পড়ুয়াদের ক্লাস নেওয়ার সিদ্ধান্ত আপাতত বাতিল করল শিক্ষা দপ্তর। অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে সময়ের সামঞ্জস্যের অভাবেই ওই সিদ্ধান্ত বাতিল করা হচ্ছে। তবে শিক্ষা পোর্টালের মাধ্যমে যে ক্লাস নেওয়ার কথা হয়েছিল সেটা চলবে, শনিবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। এই মুহূর্তে রাজ্যের সব থেকে বড় খবর, দেশের লকডাউন আরও সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হতে পারে, একথা আমরা আগেই বলেছিলাম। এবং এই আবহেই পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে দেশ জুড়ে। এই পরিস্থিতিতে আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন হলে সবথেকে ভালো বিষয় হবে এমনটা আগেই জানানো হয়েছে।
মার্কিন উপদেষ্টা সংস্থা বিসিজির ভারতের স্বাস্থ্য পরিকাঠামো এবং জনসংখ্যা বিবেচনা করে জানিয়েছে যে জুন মাসের তৃতীয় সপ্তাহে দেশে এই ভাইরাসের প্রকোপ তুঙ্গে উঠবে এবং সেই কারণেই এখন থেকেই সাবধান হওয়ার প্রয়োজন। এবং এই ঘোষণার পরেই লকডাউনের সময় বৃদ্ধি নিয়ে একগুচ্ছ দাবি সহ এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হল শিক্ষক সংগঠন। শনিবার অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হয় মুখ্যমন্ত্রীর দপ্তরে। ওই চিঠিতে আবেদন জানানো হয়েছে, দেশজুড়ে যেখানে 15 এপ্রিল পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে সমস্ত ছাত্রছাত্রী সহ শিক্ষাক্ষেত্রে যুক্ত সকল স্বাস্থ্য এবং সুরক্ষা নিশ্চিত করতে আগামী 30 এপ্রিল পর্যন্ত স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হোক এমনটাই দাবি তাদের। তবে প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সরকারের এটাই সিদ্ধান্ত, আগামী 14 এপ্রিল উঠে যাবে লকডাউন এবং এরপরে লকডাউন বাড়ানোর কোন রকম পরিকল্পনা নেই সরকারের। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। রাজ্যের মানুষদের জন্য এবার আরো কড়া পদক্ষেপ নিল রাজ্য সরকার। লকডাউনের সময় রেশন কার্ড বা ফুড কুপন আছে এমন প্রতিটি গরিব মানুষকে বিনামূল্যে চাল গম দিতে বাধ্য ডিলাররা, এমনটাই জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকারের তরফ থেকে। যদি কোনো ডিলার রেশন দেওয়া নিয়ে টালবাহানা করেন তবে অভিযোগ জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে প্রশাসন। রেশন ডিলারদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ নিয়ে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বৈঠকের পরেই শনিবার একথা জানিয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। আরকেএসওয়াই 1 শ্রেণীর রেশনের জন্য 16 লক্ষ মানুষ আবেদন করেছিলেন, তারা নতুন কার্ড না পেলে ফুড কুপন দিয়েও বিনামূল্যে মাসে মাথাপিছু 5 কেজি করে চাল গম পাবেন। ডিলাররা হয়রান করলে কলকাতার ব্যুরো অফিস, জেলা জেলাশাসক বা রেশনিং অফিসারের কাছে অভিযোগ জানালে কড়া ব্যবস্থা নেবে রাজ্য সরকার। রেশন সম্পর্কিত আপনারা কোন রকম অভিযোগ থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা অবশ্যই দরকার, এই মোকাবিলার সময়ে রাজ্যের একজন মানুষের যাতে অভুক্ত না থাকে ইতিমধ্যেই তা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। গত 1 এপ্রিল থেকে রেশন দেওয়া শুরু হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গাতে। রেশন দেওয়া এবং খাবারের পরিমাণ নিয়ে অনেক জেলায় অশান্তি হয়েছে। এক মাসের চাল গম একসঙ্গে দেওয়া হবে গ্রাহকদের, এমনটা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ডিলাররা অনেক সময় তা মানছেই না। বস্তুত খাদ্যের পরিমাণ কম দেওয়া নিয়েই হুগলি এবং মুর্শিদাবাদের বহু জায়গাতে এই অশান্তি হয়েছে। বিষয়টি নিয়ে এদিন খাদ্যমন্ত্রী জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ সব ডিলারকে মানতেই হবে, খাবারের কোনো রকম অভাব নেই, সমস্ত গরিব মানুষকে খাবার পৌঁছে দেওয়া ডিলারদের অন্যতম কর্তব্য। খাদ্য দপ্তর নজর রাখছে, আর কোথাও কোনো অশান্তি নেই। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আজকের সব থেকে চর্চিত বিষয়, আশা করি আপনারা সকলেই জানেন, আজ রাত 9টার সময় আলোর দিকে এগিয়ে যেতে সমস্ত দেশবাসীকে বাড়ির সমস্ত আলো নিভিয়ে মোমবাতি, প্রদীপ কিংবা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে মহাশক্তিকে জাগ্রত করার কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু একই সঙ্গে দেশজুড়ে আলো নিভিয়ে 9 মিনিট পরেই সমস্ত আলো জ্বালালে প্রবল বিদ্যুতের চাপে পাওয়ার গ্রিডে জোরালো ধাক্কা খেতে পারে, এমনটাই জল্পনা শুরু হয়ে গিয়েছিল। এমনকি উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে সিদ্ধান্তও নিয়ে নেওয়া হয়েছিল ধাপে ধাপে লোডশেডিং করানো হবে। কিন্তু এদিন একটি বিবৃতি প্রকাশ করে সেই জল্পনায় উড়িয়ে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। বলা হয়েছে, অনেকে আশঙ্কা করেছেন সমস্ত আলো নেভানো হলে পাওয়ার গ্রিডের ক্ষতি হতে পারে, সমস্যা দেখা দিতে পারে ভোল্টেজ ওঠে নামার, তাতে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এই আশঙ্কা একবারেই ভুল। ভারতীয় পাওয়ার গ্রিড যথেষ্ট শক্তিশালী এবং টেকসই, চাহিদা অনুযায়ী পরিস্থিতি যাতে সামাল দেওয়া যেতে পারে তার সমস্ত রকমের ব্যবস্থা করা রয়েছে। তবে প্রসঙ্গত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী শুধুমাত্র বাড়ির আলো নেভানোর কথা বলেছেন, রাস্তাঘাট হাসপাতালগুলিতে যেমন আলো জ্বলে তেমনই জ্বলবে তাও সব জানিয়ে দিয়েছে বিদ্যুৎ মন্ত্রক। তাদের তরফ থেকে বলা হয়েছে, 5 এপ্রিল রাত 9টার সময় রাস্তার আলো বা বাড়ির কম্পিউটার, টিভি, পাখা, ফ্রিজ, এসি বন্ধ রাখার কথা বলেননি তিনি, শুধুমাত্র আলো নেভালেই চলবে। এছাড়া জরুরি পরিষেবা প্রদানকারী সংস্থার দপ্তর, পুরসভার দপ্তর, থানা, কারখানাগুলিতেও এই আলো জ্বলবে। অর্থাৎ এক কথায়, আলো নেভানো হবে শুধুমাত্র বাড়ির। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে, যা দেখে রীতিমতো আপনিও চমকে যাবেন। এই পরিস্থিতির মাঝেই রক্তচাপ বাড়িয়েছে দিল্লির ধর্মীয় সমাবেশ অর্থাৎ নিজামুদ্দিনের। সরকারি পরিসংখ্যান বলছে, দেশে মোট আক্রান্তের 30% জনসংখ্যা তবলিগি জমায়েতের ধর্মীয় সমাবেশে হাজির ছিল। 17টি রাজ্যে ছড়িয়ে রয়েছে এই আক্রান্তরা। এদিকে গত 24 ঘন্টায় দেশে সংক্রমিত হয়েছে রেকর্ড সংখ্যক মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 3000 ছুঁই। লকডাউনের পরে সংক্রমণের হার বাড়তে থাকায় এখন চিন্তায় কেন্দ্রীয় সরকার।
এখনো পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা 3000 এবং ইতিমধ্যে প্রাণ হারাতে হয়েছে 68 জনকে। তবে এরই মধ্যে উঠে এলো এই চাঞ্চল্যকর তথ্য, অর্থাৎ দেশে আক্রান্তদের মধ্যে 30% লোকেরই এই নিজামুদ্রা যোগ ছিল। চোখ রাখবো আমরা পরবর্তী খবরে। আরো একবার মানবিক হলেন বাংলার দাদা। 3 দিন আগে বেলুড় মঠে গিয়ে 2000 কেজি চাল দান করেছিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি। এবার ইস্কনে 10,000 মানুষের অন্নসংস্থান করে এলেন বাংলার দাদা তথা সৌরভ গঙ্গোপাধ্যায়। ইস্কনের কলকাতা শাখায় গিয়ে এদিন 10,000 দুস্থ মানুষের অন্নসংস্থানের জন্য বন্দোবস্ত করলেন তিনি। 10,000 মানুষের জন্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী কর্তৃপক্ষের হাতে তুলে দিলেন দাদা। এই মোকাবিলায় তিনি দুস্থ এবং অসহায় মানুষদের পাশে থাকবেন এমনই অঙ্গীকার করেছিলেন তিনি। সেই মতো বেলুড় মঠ এবং ইস্কনের মাধ্যমে তিনি তার কথা রাখলেন, এমনকি এই মোকাবিলার সময়ে সাধারণ মানুষকেও এগিয়ে আসতে বললেন তিনি। এই দুঃসময়ে প্রত্যেকের সামান্য কিছু অনুদানও সমাজের একটা বড় অংশের মানুষের সাহায্য করবে এমনই জানান তিনি।